আজকে আমি আপনাদেরকে ক্যামতাসিয়া স্টুডিও 9 দিয়ে কীভাবে ভিডিও এডিটিং করা যায় খুব সহজে ওই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমে বলবো, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর খুব সহজেই কম্পিউটারের লো কনফিগারেশন দিয়েও এই ক্যামতাসিয়া স্টুডিও 9 দিয়ে ভিডিও এডিটিং কাজ করা যায়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই ক্যামতাসিয়া স্টুডিও 9 সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। ইন্টারফেস দেখার পর দেখবেন এখানে মিডিয়া বিন বা ইনপুট মিডিয়া, তারপর এখানে কী কী মানে কোন কোন কাজের জন্য কোন কোন মানে অপশন আছে। তো আমি প্রথমেই আপনাদের মিডিয়া দিয়ে দেখা দেবো। তো এখানে ফাইল মেনু আছে, এখানে ফাইল মেনু। তো আপনি যদি নিউ প্রজেক্ট নিতে চান তাহলে কন্ট্রোল এন দিও নিতে বা ক্লিক করলেও আসবে, মানে ক্যামতাসিয়া স্টুডিও সফটওয়্যারটি ওপেন করার পর। তারপর ওপেন প্রজেক্ট আপনি, তারপরে ফাইল এখানে সেভ করতে পারবেন, তারপর সেভ এস কোন কোন ফাইলে সেভ করবেন, তারপর সেটিং আছে সেটিংগুলো দেখে নিতে পারেন। আমি এগুলো একটা একটা করে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে কাজগুলো দেখাবো। তো প্রথমে আপনার নিউ প্রজেক্ট যাবে, নিউ প্রজেক্ট এখানে করলে নিউ ডকুমেন্ট আসবে। তো ওপেন প্রজেক্ট, তো ওপেন প্রজেক্ট করার পর এখানে আমার মানে ইনপুট মিডিয়া যেটা আমি আপনাদের বলছিলাম, তো এখানে কিছু মানে এখানে কিছু কাজ করা যাবে। তো আমি একটা যদি এখান থেকে দেখি কী নেওয়া যায়, এখান থেকে একটা পিকচার নিলাম আসতেছে না। তো আমি এখানে আসতেছে না কারণ আমি যদি এখানে ইনপুট মিডিয়াতে যাই, ইনপুট মিডিয়াতে যাওয়ার পর দেখেন এখন আমার সফটওয়্যার বা পিকচার সব চলে আসবে। তো আমি এই ভিডিও একটা নিলাম, একটা ভিডিও নিলাম। তো ভিডিও নেওয়ার পর, তো ভিডিওটি আসার পর এখানে আসলো, আসার পর আমি এখানে ইন্টারভিউতে টাইম লাইন এনে রাখলাম। এখানে আমি যদি প্লে করি, তারপর আপনারা এখানে এই যে এখানে আপনারা ক্রপ করতে পারবেন, আমি যদি ক্রপ ছোটো করে করতে পারবেন, তারপর ফিট দিলাম। তা ম্যানুয়ালি যদি করতে চান তাহলে আপনি এইভাবে ধরে ড্র্যাগ করে করতে পারবেন, ইচ্ছা মতো করতে পারবেন। তারপর আপনার এখানে, তারপর আপনার এই সাইডে দেখবেন একটা ভিডিও, আমি তো একটা ভিডিওতে কাজ দেখাচ্ছি, পিকচার তো দেখাতে পারতাম, পিকচার তো করা যায়। তারপর আপনার দেখেন এখানে স্কেল আছে, সাইজ বড়ো ছোটো করতে পারবেন, জুম জুম আউটও করতে পারবেন এভাবে। তারপর অপাসিটিটা, আমি অপাসিটিটা কমা দিতে পারি, বাড়া দিতে পারি। তারপর রোটেশন, আপনি যদি ইচ্ছা করলে এটাকে ঘোরাতেও পারবেন, কম বেশি করতে পারবেন। আমি যদি এভাবে আপনার এইভাবে মানে আমি এখানে যদি পাঁচ দিই, পাঁচ এখানে একটু রোটেশন মানে এইগুলো রোটেশন করা যায়, আপনি ইচ্ছা করলে রোটেশন করতে পারবেন। তারপরে আমি যদি এখানে ট্রেন দিই, দেখেন রোটেশন, এগুলা মানে এই কাজগুলো আছে। তারপর আপনার এখানে আমি যদি একটা ভিডিওতে দেখাই, তারপরে এখানে দেখেন অ্যানিমেশন আসে, এডিসি গিয়ে কল আউটস। আপনারা দেখেন আমরা যখন একটা থাম্বনেল বা টাইটেল দেখি বা অনেক সময় দেখা যায় আপনাদের এই এইগুলোতে লোয়ার থার্ড বা যে সাবস্ক্রাইব চ্যানেল লাইক শেয়ার। তো এখানে দেখেন আমি যদি একটা ক্লিক করলাম, করার পর দেখেন আমি যদি এখানে টেক্সট লিখতে পারি, লিখতে পারবো। তখন এখানে আমি এই যে আমি ইচ্ছা করলে এখানে রাখলাম, তারপর আমি যদি টেক্সট লিখতে চাই টেক্সট লিখতে পারবো। তারপর আমি এখানে ক্লিক করলাম, করার পর এখানে আমি যদি চাই এটাতে টেক্সট লিখবো তো টেক্সট লিখতে পারবো। তো আমি এটাতে যাই, টেক্সট অপশনে যেতে হবে, টেক্সট অপশন এই যে দেখেন টেক্সট অপশন। আমি টেক্সটে ক্লিক করলে দেখেন আমি এখানে যদি ডাবল ক্লিক করেন আপনার আসবে। তো আমি এটাকে ডিলিট করে দিলাম। তো আমি যদি বলি যে এখানে আমার ছিলাম না দিলাম বাংলা 360, তো এরকম দিলাম। তারপরে আমি যদি এটাকে আমি একটু ছোটো করে দিই এভাবে, তো এখানে রাখলাম। রাখার পর আমি যদি এটাকে একটু টেনে বড় করে দিই, দেখেন তো আমার পুরো চ্যানেলে এটা থাকবে, পুরো চ্যানেলে এটা থাকবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও, পুরো চ্যানেলে থাকবে। আমি যদি আবার এটার সাথে আমি যদি এটা দিই, দেখেন এটা গেল, পরে যদি আমি এখানে দিই এখানে আসছে। তো আমি এটা তো যদি নাম দিই, নাম সেট করতে পারবো। তো আপনি এইভাবে করতে পারবেন। তো আপনি এখানে যদি দেখেন টেক্সট ডাবল ক্লিক করলাম, আমি যদি টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাই এভাবে সিলেক্ট করে, যে দেখেন আমি এখানে যে কোনো একটা ম্যানুয়ালি যে ইচ্ছা মতো কালার সেট করতে পারবো।
তো এখানে গেলে তারপরে আমি যদি এটার স্টাইলটা মানে কোন স্টাইলে রাখবো, তো আমি যদি বোল্ড হরফে দিয়ে বোল্ড হরফে রাখতে পারলাম। তারপরে আছে আপনার কল আউট, তো এটা কল আউট গেল মানে অ্যানিমেশন। তারপরে আপনার কোন স্টেপে রাখতে পারবেন, লাইন আছে, রেডো ক্লার ইচ্ছে মতো রাখতে পারবেন এগুলা। তারপরে আপনি ইচ্ছে করলে ট্রানজিশনও সেট করতে পারবেন। আর যদি এগুলাকে আপনি এই দিকে ইন্টারফেসটা দেখছেন, এখানে দুইটা আসবে, একটা হচ্ছে অডিও আর একটা হচ্ছে ভিডিও, দুইটা লেয়ার প্যানেল আসবে। তাহলে আসার পরে আপনি এখানে কাজ করতে পারবেন। তো আমি যদি অডিওটা রিমুভ করতে চাই, তাহলে অডিও রিমুভ করলে এই যে আপনার এখানে অডিওতে এই যে অডিও ইফেক্টে ক্লিক করবেন, করার পর অডিও নয়েজ রিমুভাল দিলে এখানে ক্লিক করলেই নয়েজটা আমার চলে যাবে, কমে যাবে। তো আজকে ভিডিওটা এতটুকুই ছিল। আপনি যদি আর আমি আপনাদেরকে আরও সামনে আরও প্রত্যেকটা আর যে কাজ প্রত্যেকটা কাজ আপনাদেরকে দেখাবো। তারপরে দেখেন আমি যদি এডিটমেন্টে যাই, এখানে আমি এইটাকে স্প্লিট লেয়ার অল স্প্লিট লেয়ার দেখুন, আমি দেখেন এটাকে এই যে এটাকে কেটে ফেলছি, দেখেন স্প্লিট লেয়ার দেওয়ার পর এটাকে কেটে ফেলছি। আপনি ইচ্ছে করলে এটাকে কাটতে পারবেন জু, তারপর আপনি এটাকে, তারপর এডিটমেন্ট আছে আপনার রিপল ডিলেট। আমি রিপল ডিলেট বলতে যেখানে এখানে যে স্পেসটা আছে এখানে স্পেসটা, তো আমি এডিটমেন্টে গেলে রিপল ডিলেট এডিটমেন্টে গেলে এই যে রিপল ডিলেট, সরি আমি তো কাটি নাই তার জন্য, তো আমি যদি এখানে দিই, এখানে দিলে দেখতে পারবেন স্প্লিট লেয়ার অল। তো এটা তো আর এখানে ছিল না, তো আমি কাটি নাই। তাহলে আমি যদি এখানে কাটি দেখেন, আবার স্প্লিট লেয়ার দিই রিপল ডিলেট, দেখেন চলে গেছে, এইভাবে চলে যাবে। তারপরে আমার আমি কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসলাম। তো এই ছিল আজকের ভিডিওটা এতটুকুই। তো তারপর আপনারা ভিউতে যাবেন, ভিউতে অনেক অপশন আছে, ওইগুলো আপনার দেখাবো, মডিফাই অনেক অপশন আছে। তারপর আপনি সেভ করবেন, সেভ দেওয়ার জন্য এই যে লোকাল শেয়ার কাস্টমস এগুলো আছে, আপনি কোন কোন ফাইলে সেভ করবেন। তো আমি যদি আপনাকে দেখাই শেয়ার, শেয়ারে গেলে আমি যদি এই দেখেন লোকাল ফাইলে সিলেক্ট করলাম, করার পর এরকম আসবে। তো আপনারা আমি যে ওয়াটারমার্কে দিলাম, তারপরে এভাবে দিলে কোন ফরম্যাটে সেভ করবেন। আমি এমপি ফোর 1080 সবসময় সেভ করি। তারপর নেক্সট কোন ফাইলে সেভ করবেন, এখানে গেলে ফাইল দেখাবে আপনার ডকুমেন্ট কোন কোথায় সেভ করবেন, এটা সেভ করতেছি না। তারপর এতটুকুই। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর সামনে আপনাদের জন্য আরও নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো, সামনেগুলো আরও ইম্পর্টেন্ট। তারপর আপনাদেরকে আমি এই যে মিডিয়ার কাজ দেখাবো, তারপর এনিমেশনের কাজ দেখাবো, ট্রানজিশনের কাজ দেখাবো, বিহেভিয়ারের কাজ দেখাবো, অ্যানিমেশনস, তারপর কার্সর ইফেক্টের কাজ দেখাবো, তারপর ভয়েস নারেশন, অডিও ইফেক্ট, এই প্রত্যেকটার কাজ আমি দেখাবো আজকে। আর এটি তো আমরা বললামই যে সেভ করতে চাইলে সেভ এস, আমি যদি এখানে সেভ করতে চাই তাহলে আমি একটা নাম দিতে পারি ইচ্ছা মতো নাম, তারপর এখানে দিলে সেভ হয়ে যাবে। তারপর আপনি যদি ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো পর দেখাবো, লাইব্রেরি, লাইব্রেরি হচ্ছে কি আপনি যদি কোনো কিছু রাখতে চান ওখানে রাখতে পারবেন। তারপর আপনার এই যে স্ক্রিন রেকর্ডার, আপনি যদি এটাকে রেকর্ড করতে চান ওই রেকর্ডটাও করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন ভিডিও সামনে যেন আপনাদের জন্য নতুন যেন আরও ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসতে পারি, তো সেই জন্য আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের সামনে যেন আরও নতুন ভিডিও টিউটোরিয়ালটি আপনারা পেতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।